স্বরূপ কথা, আমি স্বরূপ দত্ত। এসেছি নতুন একটি এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়টা কিন্তু ক্রিকেট বা আইপিএল, আরো ভালো করে বললে জসপ্রীত বুমরা। সেই 2012-13 থেকে আমরা দেখছি জসপ্রীত বুমরাকে, আর 2020-তে এসে জসপ্রীত বুমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটেই এমন একজন মানুষ হয়ে উঠেছেন, এমন একজন পেসার হয়ে উঠছেন, যিনি আমাদের ভারতীয় হিসেবে আমরা গর্বিত ফিল করি জসপ্রীত বুমরাকে দেখে। এইবার আইপিএলেও জসপ্রীত বুমরা কি দুর্দান্ত ফর্মে আছেন? দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স এর এমন সাফল্য বা মুম্বাই ইন্ডিয়ান্স ফের ফাইনালে, তার কারণ জসপ্রীত বুমরা অন্যতম কারণ। দাঁড়াতেই দেননি দিল্লি ব্যাটসম্যানদেরকে, জাস্ট দাঁড়াতেই দেননি, উড়িয়ে দিয়েছেন 14 রানে 4 উইকেট। আইপিএল এর মতো একে টি-20, সেখানে আইপিএল এর মতো গুণগত মান, যেখানে এত ভালো টুর্নামেন্টের, সেখানে এক ম্যাচে চার উইকেট নিচ্ছেন 14 রানের বিনিময়ে, দুরন্ত পারফরমেন্স। এবং এই প্রসঙ্গে বলে রাখা, জসপ্রীত বুমরার কেরিয়ারে, আইপিএল কেরিয়ারে এরকম ঘটনা কখনো ঘটেনি। তিনি এটাই তার জীবনের সেরা বোলিং করলেন, মাত্র 14 রানে 4 উইকেট নিয়ে চলে গেলেন। এক, দুই, মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে কম ভালো বোলাররা খেললেন, সেটা মিচেল জনসন হন, রশিদ মালিঙ্গা হন, কে নন, ট্রেন্ট বোল্ট হন, মানে কত কত বড় বড় বোলাররা মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে খেলেছেন বা খেলছেন। তো সেই মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে প্লে অফে কোনো বোলার আজ পর্যন্ত 14 রানে 4 উইকেট এরকম এত ভালো বোলিংটা করেননি। সেখানে জসপ্রীত বুমরা পরপর এই আইপিএল এ 2 ম্যাচে 4 উইকেট পেয়েছেন, না এবারের আইপিএল এ আর কোনো বোলারের এরকম কোনো কৃতিত্ব নেই যিনি 2 ম্যাচে 4 উইকেট করে পেয়েছেন। 4টি ওভারই বল করার সুযোগ পান না একজন বোলার টি-20 ক্রিকেটে, সেখানে 4 ওভারের মধ্যেই যে বোলার 4 উইকেট নিয়ে চলে যান, তো তাকে কি বলবেন? তাকে তো আলাদা জায়গায় রাখতেই হবে। জসপ্রীত বুমরা নিজের জন্য আলাদা জায়গায় রাখছেন সব জায়গাতে। আর জসপ্রীত বুমরা যে কাজটি করলেন এবারের আইপিএল এ, তা একজন ভারতীয় ক্রিকেট প্রেমী হিসেবে আপনি গর্ব করতে পারেন। তা হলো কাগিসো রাবাদার থেকে ওই বেগুনি টিপিটা বা পার্পেল ক্যাপটা তিনি তার নিজের মাথায় নিয়ে নিলেন। তার কারণ, জসপ্রীত বুমরা এই আইপিএল এ ইতিমধ্যে 27 উইকেট পেয়ে গেছেন, 27, 27টি উইকেট ইতিমধ্যে জসপ্রীত বুমরার ঝুলিতে চলে এসছে। এবং মাথায় রাখবেন, এর আগে এক আইপিএল এ কোনো ভারতীয় বোলারই 27টি উইকেট পাননি। এর আগে একটা আইপিএল এ কোনো ভারতীয় বোলার আজ পর্যন্ত 27 উইকেট পাননি, অর্থাৎ এক আইপিএল এ সব থেকে বেশি উইকেট পাওয়া বোলারের নাম আজকের পর থেকে হয়ে গেল জসপ্রীত বুমরার নামে। এই এই উইকেটে ভাঙার রেকর্ড ভাঙতে গেলে কিন্তু বেশ পরিশ্রম করতে হবে, ছোটাতে হবে, যাকেই আগামী দিনে করতে হবে। প্রসঙ্গে বলি, আগে জসপ্রীত বুমরা কার রেকর্ডটি ভাঙলেন, যার রেকর্ড ভাঙলেন তিনিও আপনার হয়তো খুব পছন্দের ক্রিকেটার, ভালো পছন্দ করেন, তিনি ভুবনেশ্বর কুমার। 2017-র আইপিএল এ ভুবনেশ্বর কুমার কিন্তু 26টি উইকেট নিয়েছিলেন এক আইপিএল সিজনে, অর্থাৎ ভুবনেশ্বর কুমারের এক আইপিএল এ 26 উইকেট নেওয়ার নজির ভেঙে দিলেন, দিয়ে জসপ্রীত বুমরা এক আইপিএল এ 27টি উইকেট নিয়ে ফেললেন। এবং তারপরেও তার হাতে থাকছে আরো একটা ম্যাচ, তিনি মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে এবারের আইপিএল এ ফাইনালটাও খেলবেন। আর ফাইনালেও যদি তিনি অন্তত গোটা 3 উইকেট নিয়ে নেন, তাহলে 30টা উইকেট পাবেন একটা আইপিএল এ, যেটা ভাঙা কিন্তু আগামী দিনে কোনো ভারতীয় বোলারের জন্য বিরাট ব্যাপার হয়ে থাকবে। এটা এমন মাইলস্টোন করে যাচ্ছেন জসপ্রীত বুমরা যে উইকেটটা পাওয়াটা কিন্তু বেশ মুশকিল। তো জসপ্রীত বুমরা 2020-র যে আইপিএলটা হচ্ছে সেটা আইপিএল বা টি-20 ক্রিকেটে কিন্তু ব্যাটসম্যানদের, তো দেখুন এইবারের টি-20 বা এবারের আইপিএল তো সব থেকে বেশি রান করা ক্রিকেটারের নাম কেএল রাহুল, লোকেশ রাহুল অত অত রান করেছেন। আজ তিনি কোথায়? তিনি সব থেকে নিচের দলটার প্লেয়ার হিসেবে আইপিএল থেকে বিদায় নিয়েছেন। আর একজন বোলার জসপ্রীত বুমরা সব থেকে বেশি উইকেট পাওয়া লোকটা, তার টিমটা খেলছে আইপিএল এর ফাইনালে, অর্থাৎ ক্রিকেটের সেই 100 বছরের পুরনো রীতিটাই আরো একবার নিজেকে প্রমাণ করলো যে ক্রিকেট খেলায় আপনাকে জেতায় কোনো ব্যাটসম্যান না, একজন বোলার। তাই লোকেশ রাহুল প্রচুর প্রচুর রান করলেন, মায়াঙ্ক আগরওয়াল প্রচুর রান করলেন, ক্রিস গেইল প্রচুর রান করলেন, কিন্তু তাদের টিম সব থেকে শেষে শেষ করে আইপিএল এর বাইরে। আর জসপ্রীত বুমরা শুধু ভালো বলটা করেছেন, তার টিম আইপিএল এর ফাইনাল খেলেছে। এই হলো ক্রিকেটের বেসিক, যে আপনি ব্যাটসম্যানদের খেলা দেখুন কিন্তু আপনার দলকে জেতায় কোনো একজন বোলার। তো আজকের মতো সরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন সরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।